এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এইবার রাধারানীর নাম আশ্রয় করে প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। চল রে মন বৃন্দাবন কি ধাম, লেকে রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারে মিলেঙ্গে বংশীধারে। চল রে মন বৃন্দাবন কি নবদ্বীপের পথ অতিক্রম করে আমরা প্রবেশ করলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমরা এখন যেখানে উপস্থিত হয়েছি বা হয়েছেন, এই স্থানটি হলো নাম বৃন্দাবন, যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন, সেই স্থানটি হয়ে ওঠে নব বৃন্দাবন। আজ আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। মথুরার মহারাজ কংস পিতা উগ্রসেনকে বন্দি করে বসলেন মথুরার সিংহাসনে।
একদিন মহারাজ কংস সিদ্ধান্ত নিলেন তিনি দিক বিজয়ে যাবেন। মহামন্ত্রী চানুরকে সঙ্গে করে সুন্দরভাবে রথসজ্জা করে যেই না দিক বিজয়ে যাবেন অমনি স্বর্গরাজ্য থেকে দেবর্ষী নারদ ঢেকি জানে চেপে হরি গুণগান গাইতে গাইতে এলেন মহারাজ কংসের রাজভবন। ভাবটি কেমন? ওরে বীণা যন্ত্র হরি নাম মন্ত্র হরি নাম ছাড়া জীবে কোনো গতি নাই। ওরে বীণা যন্ত্র বল হরি নাম মন্ত্র হরি নাম ছাড়া জীবে কোনো গতি আসুন 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 বসুন বসুন আসুন আসুন বসুন বসুন আসুন আসুন বসুন বসুন এই মিনতি
श्री श्री ठाकुर रामकृष्ण परमहंसदेव बोले गेछेन, तुम्हार बाड़ीते जदि कोनो अतिथि आसें, बाड़ीते दुटो मिष्टि नाओ थाकले अंतत दुटो मिष्टि कथा बोलुन। देखुन महाराज कंस दुराचारी पापाचारी, किन्तु तिनि निजेके अतिथि सेवा थेके वंचित करलेन ना, भक्ति भरेई नारद मुनिके सेवा दिलेन। एबार बोललेन, किबा हेतु तब आगमन? नारद मुनि बोललेन, महाराज तुमि एखन कोथाय चलेछो? केन महामुनि? दिग्विजये? एखन तुमि दिग्विजये गेलो तोमार कोनो जय हबे ना। केन? कारण तोमार आदरेर बोन दैवकी एखनो अनुरा, अर्थात अविवाहिता। आगे तुमि तार बियेटी दाओ, तारपर तुमि जेखान इच्छे जाओ। बिये आमि देबो, एकटा सुपात्रेर सन्धान करे दिन। आपनि तो स्वर्ग मर्त पातार ढेकी जाने चेपे आसा जावा करेन, आपनार निश्चय सुपात्र अन्वेषणे कोनो असुविधा हबे ना। आमि तोमार आदरेर बोन दैवकीर जन्य एक सुपात्र निर्वाचन करेई रेखेछि। तिनि हलेन सत्येर पूजारी देवमीर आर मारिसार गर्भजात सन्तान বসুদেব। তাই শুভ দিনে নারদ মুনির উপস্থিতিতে দেশ বিদেশে রাজাদের সমাগমে শুরু হলো দৈবকী আর বসুদেবের বিবাহ সভা। কেমন ভাবে? শুভ দিনে শুভ Oh, yeah.
বসুদেবের শুভ পরিণয় সম্পন্ন হয়ে গেল। পরের দিন সকালবেলা মহারাজ কংস সুন্দরভাবে রথসজ্জা করলেন, বোনকে রাখতে যাবেন শ্বশুর বাড়িতে। চলেছেন চলেছেন চলেছেন, যেই না মধ্যরাস্তায় এলেন অমনি আকাশ মার্গ থেকে আকাশবাণী হল, শোনো শোনো আকাশবাণীর কথা শ্রবণ করে মহারাজ কংস মনে মনে চিন্তা করলেন, দৈবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার প্রাণ হত্যার কারণ হয় তাহলে আমি দৈবকীকেই বাঁচিয়ে রাখব, কারণ দৈবকী যদি বেঁচে না থাকে তাহলে তার সন্তান সন্ততি জন্মগ্রহণ করার কোনো প্রশ্নই নেই। তাই তিনি করলেন কি, রথের মধ্যে অসিকে উত্তোলন করে দৈবকীর কেশ ধরে দৈবকীকে হত্যা করতে গেলেন। যেই না দৈবকীকে নিধন করতে যাবেন অমনি সত্যের পূজারী বসুদেব মহারাজ কংসের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, এ কি করছেন মহারাজ, আপনি মথুরার এত বড় মহাজ্ঞানী রাজা হয়ে একটা অবলা নারীর প্রাণ নিতে চাইছেন, যে কিনা আপনারই আদরের বোন, দোষী তো দৈবকী নয় মহারাজ, দোষী দৈবকীর গর্ভের সন্তান। আমি আপনাকে কথা দিলাম মহারাজ, দৈবকীর কোনো সন্তান বা সন্ততি জন্মগ্রহণ করা মাত্র আমি তাকে আপনার হাতে তুলে দেব, তাও আপনি দৈবকীর কেশ ধরে দৈবকীকে প্রাণে বধ করবেন, কারণ শাস্ত্রে প্রমাণ আছে কোনো নারীর কেশ ধরে তাকে অপমান করতে নেই, তার ফল হয় ভয়ঙ্কর। ভক্তমণ্ডলী মায়েরা, শাস্ত্রে কি প্রমাণ আছে বলুন তো, না দেখুন আমি লীলা থেকে বাইরে বেরিয়ে একটা শাস্ত্রের কথা বলি। শাস্ত্রে প্রমাণ আছে কুরু রাবণ রাজা হয়েছিল ধ্বংস, রাবণ রাজা হয়েছিল
दोषी दैवकीर गर्भेर सन्तान आमी आपनाके कथा दिलाम महाराज दैवकीर कोनो सन्तान बा सन्तति भूमिष्ठ हवा मात्र आमी ताके आपनार हाते तुले देव ताओ आपनी दैवकीके प्राणे बध करबेन ना महाराज कंस बोलेन বসুদেব আমি জানি তুমি যা কথা দেবে তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে কিন্তু আমার বোন দৈবকী যদি সন্তান জন্ম দিয়ে আমার হাতে তুলে দেওয়ার ভয়ে সন্তানগুলিকে নিয়ে পালিয়ে যায় তাই যতদিন না পর্যন্ত দৈবকীর প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত সন্তান এই ধরাধামে আসছে ঠিক ততদিন পর্যন্ত তোমাকে আর আমার বোন দৈবকীকে থাকতে হবে ওই মথুরার নির্জন কারাগারে একেই বলে নিয়তির লিখন কে করে খণ্ডন আজকে